প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি ভালো আছো। কোভিড-19 কারণে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম বিঘ্নিত, সে প্রেক্ষিতে ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমের ব্যবস্থা করেছে। তারই ধারাবাহিকতায় আমি আজকে একাদশ ও দ্বাদশ শ্রেণী রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের একটা টপিকস নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গুণগত রসায়নের কোয়ান্টাম সংখ্যা বিষয়ক কিছু আলোচনা করব। আমরা গতদিন কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করেছি। তো কোয়ান্টাম সংখ্যা কি, কোয়ান্টাম সংখ্যা কয় ধরনের হয়, কোন কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কি আমরা জানতে পারি, সে সম্পর্কে আলোচনা করেছি। তো আমরা কোয়ান্টাম সংখ্যা কি আমরা ধারণা পেয়েছি সেখান থেকে, যেটা কি ইলেকট্রন কোন প্রধান শক্তি স্তরের কোন উপস্তরে আছে, সে উপস্তরের ত্রিমাত্রিক বিন্যাস কেমন, ইলেকট্রনের স্পিন বা ঘূর্ণন দিক কেমন, এই সমস্ত বিষয় যে সকল সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয় তাদেরকে আমরা বলি কোয়ান্টাম সংখ্যা। তো আমরা গতদিন এটাও জেনেছি কোয়ান্টাম সংখ্যা চার ধরনের। প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটা শক্তি স্তর প্রধান শক্তি স্তর নির্দেশ করে, সহকারী কোয়ান্টাম সংখ্যা উপশক্তি স্তর মানে নির্দেশ করে, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা উপশক্তি স্তরের ত্রিমাত্রিক বিন্যাস বা বিন্যস্তকরণ নির্দেশ করে, স্পিন কোয়ান্টাম সংখ্যা দিয়ে ঘূর্ণন দিক নির্দেশ করে। এটা আমরা জানি যে একটা কোয়ান্টাম সংখ্যা অন্য আরেকটার উপরে নির্ভরশীল। তো আমরা ম্যাগনেটিক মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা প্রধান শক্তি স্তর এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার মান থেকে আমরা সে প্রধান শক্তি স্তরটি কতটি উপস্তরে বিভক্ত সে উপস্তর, এবং ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার থেকে আমরা সে উপস্তরগুলো আবার কতটি অংশে বিভক্ত হয়েছে, কতটি অরবিটালে বিভক্ত হয়েছে, সে সম্পর্কে ধারণা লাভ করি। এখন এই কোয়ান্টাম সংখ্যার কিছু প্রয়োগিক দিক নিয়ে আলোচনা করব। যেমন আলোচনা একটা হলো যে 2D ও 3D অরবিটালের মধ্যে কোনটি সম্ভব। এ 2D অরবিটাল, আমাদের এটা দিয়ে আমরা জানি যে প্রধান শক্তি স্তর প্রধান কোয়ান্টাম সংখ্যার মান এটা। তো আমরা আর এই যে ডিস অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যার মান ডিডিকে 2D এর জন্য কি হবে, আমরা কোয়ান্টাম সংখ্যা যদি NL যদি আমরা বলি, 2D এর জন্য N এর মান কি হবে 2, L এর মান কত, আমরা যদি L এর মান 2 হলে D হয়, L এর মান 0 হলে S, L এর মান 1 হলে P, L এর মান 2 হলে D, L এর মান 3 হলে F, 4 হলে G। তো আমাদের 2D এর জন্য আমাদের কি N এর মান 2 হওয়া দরকার। কিন্তু আমরা কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা জেনেছি কি N=2 হলে L=, কি 0, 1, এই দুইটা মান পাই, জিরো এবং ওয়ান। এন এর মান যদি 2 হয় এল এর মান কি হবে 0 এবং 1, দুইটা মান পাবো। কারণ আমরা জানি এল কি 0 থেকে N-1। তাহলে আমাদের অর্থাৎ এল এর মান 2 হলে একটা এস অরবিটাল পাবো, একটা কি এস অরবিটাল পাবো যেটা 2S, আর একটা কি P
পি অরবিটাল পাবো, টু পি অরবিটাল নামে পরিচিত। তার মানে আমাদের দ্বিতীয় শক্তি স্তরে এই টু ডি অরবিটালের কোনো অস্তিত্ব নাই। কেন অস্তিত্ব নাই? কারণ এন এর মান টু হলে এল এর মান কখনোই টু হতে পারে না। অতএব এখানে কি টু ডি অরবিটাল সম্ভব নয়। আমরা যদি থ্রি ডির কথা চিন্তা করি, থ্রি ডির কথা চিন্তা করি, তাহলে এন এর মান থ্রি হলে থ্রি ডির জন্য কি হবে? থ্রি ডির জন্য এন এর মান থ্রি, ডির জন্য কি এল এর মান টু। আর যদি এন এর মান থ্রি হয়, এন এর মান থ্রি হলে এল এর মান কি পাবো? জিরো ওয়ান টু, তিনটা মান পাবো। এন মাইনাস ওয়ান কত? টু। তার মানে আমার কি, তখন আমাদের যে অরবিটালগুলো পাবো থ্রি এস, থ্রি পি এবং থ্রি ডি। তাহলে এন এর মান থ্রি হলে, যেহেতু এল এর মান টু হয়, তার মানে এখানে ডি অরবিটাল সম্ভব। এখান থেকে আমরা দেখতে পেলাম কি, কোয়ান্টাম সংখ্যার মান থেকে, কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি একটা অরবিটাল সম্ভব কি সম্ভব না। যেমন আমরা দেখলাম টু ডি অরবিটাল সম্ভব নয়, থ্রি ডি অরবিটাল সম্ভব। তা আমাদের এখন এই যে ইলেকট্রনগুলার বিভিন্ন অরবিটালে উপশক্তি স্তরে বিন্যস্ত থাকে, তো এই ইলেকট্রনগুলার বিন্যাসের জন্য বা বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনের যে অবস্থিত সেই ইলেকট্রনগুলার মানে কিছু সূত্র আমাদের কি নিয়ম মেনে চলে। এর মধ্যে একটা আছে আব্বাও নীতি, একটা আছে কি আউ বাউ নীতি। অর্থাৎ ইলেকট্রনের যে বিভিন্ন অরবিটালে কোথায় আগে যাবে, কোথায় পরে যাবে, এই সম্পর্কে যে ধারণা সেটা আমরা কোনটাতে আগে যাবে, কোনটাতে পরে যাবে, এই সম্পর্কে ধারণা লাভ করেছি আমরা কোথায়, নীতির মাধ্যমে। আউবাউ অর্থাৎ বিল্ডিং আপ, গঠনগত নীতি। এই যে আমরা কোয়ান্টাম সংখ্যা থেকে যে জানতে পেরেছি প্রতিটা প্রধান শক্তি স্তর একাধিক উপস্তরে বিভক্ত এবং একাধিক প্রতিটা উপস্তর একাধিক অরবিটালে উপাংশে বিভক্ত, সে সম্পর্কে ধারণা লাভ করেছি। এই যে বিভিন্ন শক্তি স্তরে বিভিন্ন অরবিটালে ইলেকট্রন কিভাবে প্রবেশ করবে সে সম্পর্কেই যে ধারণা মানে নীতি, সেটা হলো আউবাউ নীতি, বিল্ডিং আপ। এই নীতি হলো ইলেকট্রন পরমাণুতে ইলেকট্রন সমূহ প্রথমে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করে, এরপর ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে। পরমাণু প্রথমে কি নিম্ন শক্তি স্তরে প্রবেশ করে, পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে। তা আমরা এটাও জেনেছি প্রথম শক্তি স্তরে একটা অরবিটাল আছে, দ্বিতীয় শক্তি স্তরে দুইটা অরবিটাল, একটা টু এস আর একটা কি টু পি, তৃতীয় শক্তি স্তরে একটা থ্রি এস, একটা থ্রি পি, তিনটা অরবিটাল আছে থ্রি পি আর একটা কি থ্রি ডি, চতুর্থ শক্তি স্তরে চারটা অরবিটাল আছে ফোর এস, ফোর পি, ফোর ডি, ফোর এফ, ফোর এফ। এই যে ইলেকট্রন কোথায় কোনটাতে আগে যাবে, কোনটাতে পরে যাবে, সে সম্পর্কে যে আলোচনা সেটা এই নীতিতে আছে। যে এই যে প্রতিটা অরবিটালে শক্তির মান নির্ধারিত হয়, এই অরবিটাল শক্তির মান নির্ধারিত হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার মানের যোগফল দ্বারা। দুইটা এই অরবিটালে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার মানের যোগফল যার যত বেশি হবে তার শক্তির মান তত বেশি। এখন প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার মানের যোগফল যার যত কম সে তার ওই অরবিটালের শক্তি তত
कम जे अरबिटाले शक्ति कम से अरबिटाले इलेक्ट्रन आगे प्रवेश करबे जे अरबिटाले शक्ति बेशी से अरबिटाले इलेक्ट्रन परे प्रवेश करबे तोमादेर जेमन आमादेर एखाने जदि एर जन्य देखि एन प्लस एल एर मान अनेसेर जन्य एल एन प्लस एल एर मान कत ऑन प्लस जीरो ऑन प्लस जीरो समान समान कत ऑन होबे टू एस एर जन्य टू प्लस जीरो टू होबे टू पी जन्य टू पी जन्य टू प्लस ऑन थ्री होबे थ्री एस एर जन्य थ्री प्लस जीरो थ्री होबे थ्री पी जन्य थ्री प्लस ऑन फोर होबे थ्री डी जन्य थ्री प्लस टू फाइव होबे तो ये इलेक्ट्रन आमरा देखते आबार एटाओ देखते दुटा जोगफल समान जदि दुटा অরবিটালের এন প্লাস এল এর যোগফল সমান হয় যেখানে এন এর মান কম সে তার শক্তি কম তার মানে এখন এটা ইলেকট্রন আগে এখানে প্রবেশ করবে তারপর এখানে প্রবেশ করবে তারপর এখানে তারপর এখানে তারপর এখানে তারপর এখানে তারপর এখানে তারপর এখানে এরকম ভাবে প্রবেশ করবে যেই যে ইলেকট্রন কোন অরবিটাল আগে প্রবেশ করবে পরে প্রবেশ করছে তাকে অবাহক নীতি অনুসারে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি স্তরে পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরে এবং একটা অরবিটালের শক্তির মান নির্ণয় করা হয় ওই অরবিটালে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা মানের যোগফল দ্বারা এরপরে আসো পলির বর্জন নীতি পলির বর্জন নীতি পলির বর্জন নীতি কি পলির বর্জন নীতি হলো একই পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না একই পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে না যেমন আমরা হিলিয়ামের কথাই বলি হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস কি অনিষ্ট আমরা যদি চারটা কোয়ান্টাম সংখ্যার দিয়ে ইলেকট্রন বলি সহকারী প্রধান কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা স্পিন কোয়ান্টাম সংখ্যা আমরা যদি এখানে ইলেকট্রন কয়টা আছে দুইটা যদি প্রথম ইলেকট্রনের কথা বলি ফার্স্ট ইলেকট্রনের কথা চিন্তা করি এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান কত অন এস এস এর জন্য এল এর মান জিরো আর আমরা জানি এল এর মান জিরো হলে এম এর মানও জিরো কারণ এল এম কি প্লাস মাইনাস এল আর ইলেকট্রন কি স্পিন কোয়ান্টাম সংখ্যা ঘড়িকাটা দিকেও ঘুরতে পারে ঘড়িকাটা বিপরীত দিকে প্লাস হাফ অথবা মাইনাস হাফ আমরা ধরে নিলাম এটা ঘড়িকাটার দিকে ঘুরতেছে সেকেন্ড ইলেকট্রনের ক্ষেত্রে যেহেতু প্রধান মানে প্রথম শক্তি স্তরে আছে এন এর মান অন যেহেতু এস উপস্তরে আছে এল এর মান জিরো এটাও জিরো আর যেহেতু প্রথম ইলেকট্রন ঘড়িকাটার অবশ্যই বিদ্যুৎ কারণ পলির বর্জন নীতি অনুসারে যে চারটাও এক হতে পারবে না অবশ্যই বিপরীত পরেরটা কি ভিন্ন হবে মাইনাস হাফ এটাই পলির বর্জন নীতি যা কি পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না সর্বোচ্চ তিনটা এক হতে পারে তে থেকে আমরা এটাও বুঝতে পারি যে একটা অরবিটালে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে পারে কারণ এই যে তিনটা মান দ্বারা একটা অরবিটাল বোঝায় আর দুইটা স্পিন কোয়ান্টাম সংখ্যা একটা ঘড়িকার তার দিকে ঘুরবে একটা বিপরীত দিকে ঘুরবে এটা হলো পলির বর্জন নীতি এরপরে হলো হুন্ডের নীতি হুন্ডের নীতি হুন্ডের নীতিটা কি সমশক্তি সম্পন্ন অরবিটালে
इलेक्ट्रन समूह एमन भावे अवस्थान करबे जेन तारा सर्वोच्च परिमाण बीजोर अवस्थाय थाकते पारे। समशक्ति सम्पन्न अरबिटाले इलेक्ट्रन समूह एमन भावे अवस्थान करबे जेन तारा सर्वाधिक परिमाण बीजोर अवस्थाय थाकते पारे। जेमन आमरा नाइट्रोजेनेर इलेक्ट्रन बिन्यास जोगदेर देखी सात वन एस टू टू एस टू टू पी थ्री टूपी की थ्री। आमरा जदि मैगनेटिक क्वांटम संख्यार भित्तिते लिखी पी अरबिटाल आबार तीनटा अंशे विभक्त कारण पी एर जन्य एल एर मान कत पी एर जन्य एल समान समान वन और एल ऑन होले एल समान समान ऑन होले एम समान समान कि होबे प्लस वन जीरो माइनस वन तीनटा मान पाई माने पी ए उपस्तरता आबार कि तीनटा अंशे विभक्त से तीनटा अंश के आमरा एभाबे लिखते पारि वन एस टू टू एस टू एटा होलो टू पी एक्स टू पी वाई टू पी जेड टू पी कि जेड প্রতিটার জন্য একটা করে অরবিটাল বাংশ বিভক্ত। এখন এই যে আমাদের টুপি এক্স টুপি ওয়াই টুপি জেড এই তিনটা ইলেকট্রন কিভাবে থাকতে পারে, কারণ আমরা পলির বর্জননীতি অনুসারে জানি সর্বোচ্চ দুইটা করে থাকতে পারে, প্রতিটাতে সর্বোচ্চ দুইটা করে থাকতে পারে। এখানে দুই রকম হতে পারে, একটা হলো টুপি এক্স টুপি ওয়াই টুপি জেড এখানে দুইটা এখানে একটা এখানে জিরো এখানে কি জিরো, আর একটা থাকতে পারে টু পি এক্স ওয়ান টু পি ওয়াই ওয়ান টু পি জেড ওয়ান। এই দুইটা অপশন এই দুইটা অপশন এই তিনটা ইলেকট্রন এভাবে থাকতে পারে এইভাবে থাকতে পারে, কারণ এই যে অরবিটালগুলো এরা সমশক্তি সম্পন্ন, এই দুইটা শক্তি সমান না, কিন্তু এটা তো টুপি উপস্তরটি আবার তিনটা অংশে বা তিনটা অংশে বিভক্ত হয়েছে, প্রতিটা অংশ একটা অরবিটাল, এই তিনটা অরবিটাল সমশক্তি সম্পন্ন। তো এরকম দুইটা অপশন বিজ্ঞানী হুন্ড বললেন যে তার এমন ভাবে অবস্থান করবে যেন সর্বাধিক পরিমাণ বীজোর অবস্থা। এখানে বীজোর কয়টা, এখানে বীজোর একটা, আর এখানে কত, একটা দুইটা তিনটা, তার মানে এটা হলো কি উপযুক্ত, অতএব ইলেকট্রন বিন্যাস হবে এটা। এটা হলো হুন্ডের নীতি, অর্থাৎ ইলেকট্রন সময় এমনভাবে অবস্থান করবে যেন সর্বাধিক পরিমাণ বীজের অবস্থা থাকে। এইভাবে এই নীতিগুলো আমাদের জানা দরকার ইলেকট্রনের বিন্যাস সম্পর্কে পরিপূর্ণ ধারণা নিতে জানা দরকার। তোমরা বই দেখো আরো প্র্যাকটিস করো এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি, খোদা হাফেজ।